লকডাউনের আজ চতুর্থ দিন। আমি আসলে রিক্সায় বের হয়েছি আজকে আপনাদেরকে লকডাউনের এই অবস্থা এলাকার পরিস্থিতি দেখাবো। রাস্তায় আসলে মানুষজন একবারেই নেই, খুবই কম। যারা বের হচ্ছেন তারা আসলে কোনো একটা অজুহাত নিয়ে বের হচ্ছেন। আমি সেই চিত্র আপনাদেরকে দেখাবো। যতদূর দেখলাম দু একটা বাজারে দু একটা দোকান খোলা আছে এবং ওষুধের ফার্মেসি খোলা আছে, এছাড়া সবগুলো দোকান বন্ধই যেহেতু প্রশাসন আসলে তৎপর রয়েছে পাকুন্দিয়ায়। তো আমি আসলে আজকে এখন যাচ্ছি মঠখোলায়, মঠখোলার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন একদম রাস্তা ফাঁকা, সচরাচর দু একজন মানুষ বের হয় বিশেষ প্রয়োজনে। আর পাকুন্দিয়ার বিভিন্ন অঞ্চলের বাজারেও তেমন মানুষের সমাগম খুব একটা দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা, আর দু একটা অটো রিক্সা আসলে চলাচল করছে, তাও দু একজন যাত্রী থাকে। তো আমরা মঠখোলা চলে আসলাম। মঠখোলা বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে দোকানপাট প্রায় বন্ধ, লোকজন নেই। এই যে আপনারা দেখছেন শাটার ক্লোজ একদম, শাটডাউন আসলে শাটডাউনের মতোই। আসলে এটা মঠখোলা বাজার, আর পাকুন্দিয়ার থানা প্রশাসন আসলে অনেকটা কঠোর তৎপরতায় রয়েছে।